তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমরা আবার চলে আসলাম তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের আরও একটি ভিডিও নিয়ে, এবং এই ভিডিওটি হচ্ছে ইংলিশ ফর টুডে ক্লাস 8-এর অ্যাসাইনমেন্ট, সেকেন্ড উইকের যে অ্যাসাইনমেন্টটি সেটির উপর ঘিরে। তো আমরা বলেছিলাম, আমরা কথা দিয়েছিলাম যে সবগুলো অ্যাসাইনমেন্ট আমরা সেকেন্ড উইক থেকে কভার করব। সেই ধারাবাহিকতায় আমরা আমাদের দ্বিতীয় ভিডিওটি আনলাম, এবং এর আগে তোমরা দেখেছো ভিডিওগুলো আমাদের চ্যানেলে। তো আমরা এর ধারাবাহিকতায় এখন আরেকটি ভিডিও আনলাম। ইনশাল্লাহ আমরা সামনে যতগুলো অ্যাসাইনমেন্টের ভিডিও থাকবে, যতগুলো অ্যাসাইনমেন্ট থাকবে, সবগুলোর উপর লেসন করার ট্রাই করব। সো আমরা আজকে দেখে নিব ইংলিশ ফর টুডে ক্লাস 8-এর সেকেন্ড উইকের যে ইংলিশ অ্যাসাইনমেন্টটি, সেটি কিসের উপর বেস করে এবং সেটা কিভাবে সমাধান করতে হয় সব বিষয়ে আমরা আজকে জানবো। তো আমরা সরাসরি চলে আসলাম আমাদের অ্যাসাইনমেন্টের টপিকের উপর। তো টপিকটা দেখার আগে আমরা একটু এখানে অ্যাসাইনমেন্টের যাবতীয় যে ব্যাপারগুলো, ডিরেকশনসগুলো আছে, সেগুলো আমরা একটু দেখব। এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের সিরিয়াল থেকে শুরু হয়েছে অ্যাসাইনমেন্ট 1, ইউনিট অ্যান্ড ইউনিট টাইটেল। ইউনিট 1-এর ইউনিট টাইটেল হচ্ছে আ গ্লিমস অব আওয়ার কালচার। এটার অর্থ আমাদের যে কালচার, মানে সংস্কৃতির এক ঝলকে যা দেখা যায়, মানে একটা সংস্কৃতিটা এক চোখে বা সংস্কৃতিটাকে সংক্ষেপে দেখার একটা ব্যাপারকে এখানে তুলে ধরা হয়েছে। এবার লেসন নাম্বার অ্যান্ড টাইটেল। লেসন নাম্বার 1 আওয়ার ফোক সংস, লেসন নাম্বার 2 নকশি কাঁথা, লেসন নাম্বার 3 আওয়ার এথনিক ফ্রেন্ডস, লেসন নাম্বার 4 আওয়ার এথনিক ফ্রেন্ডস 2, লেসন নাম্বার 5 হচ্ছে বাংলাদেশি কুজিন, লেসন নাম্বার 6 হচ্ছে দ্য চিলড্রেন্স সংস। তো এইখানে মেইন যে জায়গাটা সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিকটা। তো তোমাদের এই অ্যাসাইনমেন্টের টপিকটা বুঝতে অনেকের সমস্যা হয়, কিন্তু সেটা নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কারণ আজকে আমি এখানে বাংলায় বুঝিয়ে দিব যে অ্যাসাইনমেন্টের টপিকটাতে কী বলা হয়েছে, আমাদের কীভাবে অ্যাসাইনমেন্টটি করতে হবে। তো এখানে দেওয়া আছে লেসন নাম্বার 4-এর যে জায়গাটা, এইটাই মূলত অ্যাসাইনমেন্ট, আওয়ার এথনিক ফ্রেন্ডস 2। তো আমরা আমরা দেখি যে আসলে আমাদের টপিকটাতে কী বলা হয়েছে। সাপোজ ধরে নাও ইউ হ্যাভ এ ফরেন ফ্রেন্ড, তোমার একজন কলমিমা বিদেশি বন্ধু রয়েছে, হু ইজ ভেরি কিউরিয়াস টু নো, সে খুবই আগ্রহী বা সে খুবই উৎসাহী জানতে অ্যাবাউট দ্য এথনিক পিপল অফ ইউর কান্ট্রি, তোমার দেশের যে উপজাতি বা জাতিগত যেই মানুষ তাদের সম্পর্কে জানতে চায়। তো প্রথম অংশে এটাই বলা হলো যে তোমার একজন বিদেশি বন্ধু আছে, কলমি বন্ধু আছে, সে কিনা তোমার তোমার দেশের যে উপজাতি আছে তাদের সম্পর্কে জানতে খুবই আগ্রহী। তো দ্বিতীয় যে প্যারা সেখানে বলা হচ্ছে নাও এখন প্রিপেয়ার এ ফ্যাক্ট ফাইল অন দ্যাম, তাদের উপরে একটা সত্য তুমি একটা ফাইল তৈরি করবে। ইউ ক্যান টেল অ্যাবাউট দেয়ার ড্রেস, তুমি তাদের পোশাক নিয়ে বলতে পারবে, তোমাদের যে এথনিক যে গ্রুপ আছে তাদের পোশাক, ফুড, তাদের খাবার, কালচার, তাদের সংস্কৃতি, স্পোর্টস অ্যান্ড ফাস্ট টাইমস, তাদের খেলাধুলা, স্পোর্টস মানে তাদের কী কী ধরনের খেলাধুলা তারা অভ্যস্ত বা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং তারা যে পাস্ট টাইমস মানে তাদের তাদের যে সময় থাকে, তাদের যে অবসর সময় থাকে, সেটা তারা কীভাবে অতিবাহিত করে ইন 200 words, 200 শব্দের মধ্যে এই তোমাদের এথনিক গ্রুপগুলো নিয়ে তুমি তোমার বন্ধুকে বলবে বা বর্ণনা করবে। ইউজ ন্যারেটিভস, ইমেজেস, পিকচার্স, ট্যাবলস অর ইনফরমেশন অ্যাজ নিডেড, মানে তুমি চাইলে বর্ণনা, তারপর ছবি, তারপর হচ্ছে টেবিল আকারে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশান তুমি চাইলে ইউজ করতে পারবে। সো যদি আমি এক কথায় বলি, এইটা দাঁড়ায় যে তোমাদের অ্যাসাইনমেন্টটা এটাই দেওয়া হয়েছে, তোমাদের দেশের যে এথনিক গ্রুপ আছে তাদের খাবার, তাদের কালচার, তাদের ফুড, ড্রেস, এগুলো নিয়ে তোমার বন্ধুকে 200 শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে, আর এটাই হচ্ছে তোমার অ্যাসাইনমেন্টের মূল বিষয়। তো আমরা দেখি, তো প্রথমে একটা কথা বলে রাখা ভালো যে আমরা যে একটা যেভাবে আমরা দেখাচ্ছি এই অ্যাসাইনমেন্টে তোমাদের সুবিধার জন্য, এটা বাধা ধরা কোনো নিয়ম নেই, এটা শুধুই একটা উদাহরণ, তুমি এটাকে দেখে নিজের মতো করে তোমার এথনিক দেশের এথনিক গ্রুপ সম্পর্কে তুমি বর্ণনা করবে, এটাই তোমার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে তোমার উপর তোমার এই অ্যাসাইনমেন্টটি তৈরি করবে, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। তো আমরা এবার দেখি যে আসলে এথনিক পিপল কারা বা তাদের কীভাবে অ্যাসাইনমেন্টটা করতে হবে, প্রথম থেকে আমরা দেখি। তো এখানে দেওয়া আছে এথনিক পিপল বা উপজাতি যে মানুষগুলো তাদের সম্পর্কে বলা হয়েছে, একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, চলো আমরা সংজ্ঞাটা বাংলায় বুঝে নিই। এথনিক পিপল রেফার্স টু দ্য পিপল অফ সেম ন্যাশনালিটি বা ডিফারেন্ট কাস্ট, মানে এথনিক পিপল হচ্ছে তোমাদের জাতীয়তা এক থাকবে, তোমার দেশের একই দেশে বাস করবে, একই জাতীয়তা, কিন্তু তাদের কাস্ট মানে তাদের যে বর্ণ, কালচার, তাদের সংস্কৃতি, ট্রেডিশন অ্যান্ড রিলিজনটা হবে ভিন্ন, এই যে ডিফারেন্ট, দেশের একই ন্যাশনালিটি থাকবে কিন্তু তাদের জাত, তারপর হচ্ছে সংস্কৃতি, তাদের ট্রেডিশন, তাদের ধর্মটা ভিন্ন থাকবে। এরাই হচ্ছে মূলত আমাদের দেশের উপজাতি যে গোষ্ঠী আছে তারা। দ্য ইন্ডিজেনাস পিপল অফ বাংলাদেশ আর লিভিং মোস্টলি ইন চিটাগাং হিলি এরিয়াস, মানে তারা যে ইন্ডিজেনাস মানুষ, তারা যে যুগ যুগ ধরে বাস করে আসছে বাংলাদেশে, এটা মূলত হচ্ছে কোথায় বেশি দেখা যায়, এই চিটাগাংয়ের যে পাহাড়ি অঞ্চল আছে সেখানে দেখা যায়।
দ্য কমিউনিটিজ আর ডিফাইন্ড অ্যাজ ডিস্টিংক্ট পিপল সোশ্যালি, মানে এই যে গোষ্ঠীগুলো রয়েছে, এথনিক যে গ্রুপটা রয়েছে, তারা ডিস্টিং মানে আলাদা কী কী দিক থেকে আমাদের থেকে আলাদা? পিপল সোশ্যালি মানে সামাজিকভাবে, ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে অ্যান্ড পলিটিক্যালি আমাদের থেকে রাজনৈতিকভাবেও তারা ভিন্ন। দে আর ডিফারেন্ট ফ্রম আস, তারা আমাদের থেকে ভিন্ন। দে আর রিলিজন ইজ ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, তাদের যে ধর্ম আছে সেগুলো আমাদের থেকেও আলাদা। এটা হচ্ছে এথনিক গ্রুপ সম্পর্কে আমরা একটা সংজ্ঞায়ন করলাম, বা তাদের তারা কীরকম, তারা কারা সেটা বোঝার চেষ্টা করলাম। এরপর তোমরা লিখতে পারো, দে আর ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার কালচার, অফ আওয়ার কান্ট্রি, তারা আমাদের দেশের যে সংস্কৃতি এটার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এবং কেন গুরুত্বপূর্ণ আমরা একটু পরে জানতে পারবো। দে হ্যাভ ডিফারেন্ট কালচার অ্যান্ড ট্রেডিশন, তাদের ভিন্ন সংস্কৃতি এবং রীতিনীতি রয়েছে। দে আর ক্লোথস, তাদের পোশাক, জুয়েলারি, তাদের যে গহনা বা তাদের যে অলংকার, কুকিং, তাদের খাবার বা রান্না, অ্যান্ড ইটিং হ্যাবিট আর ডিফারেন্ট ফ্রম আওয়ার্স, তাদের তাদের পোশাক, তাদের তাদের পোশাক, তাদের যে এরকম জুয়েলারি তারা পরে, তাদের খাবার এবং খাবার খাওয়ার যে পদ্ধতি সেটাও কিন্তু আমাদের থেকে ভিন্ন। সেভারাল এথনিক গ্রুপস লিভ ইন বাংলাদেশ, মানে আমাদের দেশে অনেক ধরনের এথনিক গ্রুপ বা উপজাতি গোষ্ঠী রয়েছে। অ্যামং দ্য এথনিক পিপল, তাদের মধ্যে দ্য মোস্ট ওয়েল নোন আর চাকমাস, তাদের মধ্যে চাকমা, দ্য মারমা, দ্য ত্রিপুরা, দ্য হাজং, দ্য মণিপুরি, দ্য সাঁওতাল, এই এই যে গোষ্ঠীগুলো বা উপজাতিগুলো তারা হচ্ছে খুবই বিখ্যাত। তাদের সংস্কৃতি এবং তাদের কার্যকলাপ দিয়ে আমাদের দেশে খুবই বিখ্যাত, তারাই সংখ্যায় বেশি। দ্য মেজরিটি অব দোজ পিপল লিভ ইন চিটাগাং হিল ট্র্যাক্টস, তাদের মূলত তাদের যে সংখ্যাগুলো এটার মূলত বেশি বাস করেছে চিটাগাংয়ের এই যে হিল ট্র্যাক্স বা পাহাড়ি যে অঞ্চলটা সেখানে বেশি বাস করে। সাম অফ দ্যাম লিভ ইন সাম রিজিয়ন্স, তাদের মধ্যে অন্যান্য যারা আছে অন্য অন্য জায়গায় বাস করে, অব ময়মনসিংহ, রাজশাহী, ভোলা অ্যান্ড সিলেট, মানে চট্টগ্রাম ছাড়াও ময়মনসিংহ, রাজশাহী, ভোলা এবং সিলেটেও কিন্তু অনেকের বসবাস রয়েছে। দে প্র্যাকটিস ঝুম কাল্টিভেশন, এটা তোমাদের একটু উল্লেখ করা দরকার যে ঝুম কাল্টিভেশনটা হচ্ছে ঝুম চাষ, মানে পাহাড়ের ডাল বা নিচের দিকে বেয়ে এই জায়গাগুলোকে আসলে খুঁড়ে বা কর্ষণ করে বা চাষ দিয়ে তারা এখানে চাষ করে, যে পাহাড়ের ডালে যে চাষবাস এটাকে মূলত বলা হয় ঝুম চাষ। তো এবার আমরা একটু পরে দেখি কি বলা হয়েছে। তা এবার তাদের ড্রেস সম্পর্কে বলা হয়েছে, তাদের যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে দিয়েছে তাদের ড্রেস, ফুড, কুকিং বা তাদের যে স্পোর্টস বা পাস টাইম এগুলো নিয়ে কথা বলতে হবে। তো তোমরা এক একটা সেগমেন্টকে বা এক একটা ব্যাপারকে আলাদা আলাদা করে এভাবে দিতে পারো। যে তাদের ড্রেস নিয়ে বলতে গেলে আমরা বলবো, ম্যান ওয়্যার লুঙ্গিস অ্যান্ড উইমেন ওয়্যার থামিস অর সারংস অ্যান্ড অ্যাঙ্গিস, মানে ছেলেরা যে এখানে দেখতে পাচ্ছ ছবিতে লুঙ্গি পরেছে এবং মেয়েদের যে পোশাকটা এটাকে থামিস বলা হয়, সারং অ্যান্ড এঙ্গিস, এই পোশাকগুলো, এই কম্বিনেশনের পোশাকগুলো কিন্তু মেয়েরা পরে থাকে। উইমেন ওয়েভ দেয়ার ওন ক্লোথস, এখানে বলা হয়েছে যে মহিলারা তাদের নিজস্ব নিজের যে পোশাক তারা নিজেরাই বানায়, তারা সেই বানানোর যে কারিগর দক্ষতা সেটা তাদের মধ্যে রয়েছে। এবার আমরা তাদের খাবার সম্পর্কে জানবো। এখানে দেখো ফুড, ফুডের যে জায়গাটা সেখানে বলা হচ্ছে রাইস ইজ দেয়ার স্টেপল ফুড, রাইস হচ্ছে তাদের প্রধানতম খাবার, স্টেপল ফুড মানে হচ্ছে প্রধানতম খাবার। দে ইট ভেজিটেবলস, মেইজ অ্যান্ড ফিশ, তারা শাকসবজি খায়, ভুট্টা এবং ফিশ মানে মাছ তারা খায়, পোলট্রি অ্যান্ড মিট, তারা পোলট্রি বা যে পোলট্রি মুরগি এগুলো বা মিট মানে মাংস তারা খেয়ে থাকে। দে আর কিচেন ইউটেন্সিলস, তাদের কিচেনে বা রান্নাঘরে যে তৈজসপত্র বা বাটি থালাবাটি থাকে, আর ব্যাম্বো, উডেন অ্যান্ড আর্দেন পটস, মানে তাদের এইগুলো কী দ্বারা বানানো হয়েছে সেটা বলা হয়েছে, যে ব্যাম্বো মানে বাঁশ দ্বারা, উডেন মানে কাঠ দ্বারা, আর্দেন পটস মানে হচ্ছে তোমার মাটি দ্বারা, হুইচ দে মেক দ্যামসেলস, যেটা কিনা তারা নিজেরাই তৈরি করে। তো আমরা এখানে ড্রেস সম্পর্কে জানলাম, ফুড সম্পর্কে জানলাম, চলো আর একটু জেনে নেই এখানে কালচার মানে তাদের সংস্কৃতিটা আসলে কীভাবে গড়ে ওঠে বা সংস্কৃতির ক্রিয়াকলাপগুলো কী এখানে সেটা বলা হয়েছে। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস্ট টাইমস, তাদের শিকার করা এবং মাছ মাছ ধরা হচ্ছে তাদের মানে তাদের যে মানে অবসর সময় থাকে সেই সময় তারা এটা করতে ভালোবাসে। দে আর ফন্ড অফ সংস, তারা ফন্ড অফ মানে হচ্ছে বেশি আসক্ত বা বেশি করতে পছন্দ করে, ফন্ড অফ সংস, মিউজিক, ড্যান্সেস, থিয়েটার অ্যান্ড ফেয়ার্স, তারা গান, তারপর হচ্ছে মানে সঙ্গীত, তারপর নাচ, নাট্য এবং হচ্ছে বিভিন্ন মেলাতে তারা এগুলো করতে তারা ভালোবাসে। ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউজড আর বাগলস মেড, তাদের যে সংস্কৃতিগত যেই যন্ত্রপাতিগুলো বা যেগুলো বাজিয়ে তারা আসলে এগুলো করে থাকে, বাগলস মেড ফ্রম বাফেলো হর্নস, এগুলো কী দ্বারা বানানো হয়, মহিষের শিং, ড্রামস অ্যান্ড হচ্ছে ব্যাম্বো ফ্লুটস মানে বাঁশের যে বাঁশি এগুলোর কথা বলা হয়েছে। তো আমরা জেনে নিলাম যে উপজাতি যারা আছে বা এথনিক পিপল আছে তাদের কালচারটা আসলে কী, এই ছবিতেও কিন্তু সেটা দেখানো হয়েছে। তো তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে এরকম সুন্দর অন্যান্য ছবিগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। এবার আমরা জানবো স্পোর্টস, তাদের খেলা, তাদের কোন কোন খেলাধুলায় তারা অভ্যস্ত করতে স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা এবার সেটা জানবো।
রেসলিং ইজ এ পপুলার স্পোর্ট ফর দেম। রেসলিং মানে হচ্ছে, তোমরা সবাই জানো, রেসলিং মানে হচ্ছে যে ওই কি বলে, কুস্তি বা এরকম টাইপের খেলা হচ্ছে তাদের জন্য বেশি পপুলার বা জনপ্রিয়তা তারা করে থাকে বেশি। বিসাইডস, পাশাপাশি দে প্লে মেনি গেমস, তারা অন্যান্য আরও অনেক খেলা করে থাকে, অ্যান্ড স্পোর্টস মানে অনেক খেলাধুলা করে থাকে। দে প্লে রেসলিং উইথ ওয়ান অ্যানাদার, তারা একে অপরের সাথে এই কুস্তিটা আসলে লড়ে থাকে, এটা বলা হচ্ছে। এবার আমরা তাদের পাস্ট টাইম সম্পর্কে জানবো, তারা অবসর সময়টা কীভাবে কাটায়। হান্টিং অ্যান্ড ফিশিং আর দেয়ার ফেভারিট পাস্ট টাইম, আমরা আগেও জেনেছি। ওয়েন দে পাস দেয়ার ফার্স্ট টাইমস দে হান্ট ফিশ, তারা মাছ ধরতে পছন্দ করে অবসর সময়। দে এনজয় ইট আ লট, তারা এটা করতে খুবই এনজয় করে, তারা অনেক বেশি বেশি তারা এটাকে উপভোগ করে। এবার আমরা জানবো তাদের রিলিজিয়ন মানে তাদের ধর্ম সম্পর্কে, তাদের ধর্মটা আসলে কি। দেয়ার আর মেনি কাইন্ডস অফ পিপল ইন এথনিক গ্রুপস, মানে এই এথনিক গ্রুপেতে কিন্তু অনেক পিপল বা অনেক ধরনের গোষ্ঠী কিন্তু বিলং করে, চাকমা, মারমা, সাঁওতাল আমরা জেনেছি। সো বোঝা যাচ্ছে তাদের ধর্মগুলো এরকম আলাদা হবে তাদের গ্রুপ অনুযায়ী। সাম আর ফ্রম বুদ্ধিস্ট, কেউ হচ্ছে বৌদ্ধ বৌদ্ধ ধর্ম থেকে, সাম আর ফ্রম ক্রিশ্চিয়ানস, কেউ খ্রিস্টান ধর্ম থেকে, সাম আর ফ্রম মুসলিম অ্যাটসেট্রা, মানে তাদের মধ্যে কেউ কেউ আবার মুসলমানও রয়েছে এবং অন্যান্য অ্যাটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি। তো সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারলে যে আজকে যে অ্যাসাইনমেন্টটি আমাদের দেওয়া হয়েছে, আমরা সবটা অ্যাসাইনমেন্ট দেখলাম যে আওয়ার এথনিক ফ্রেন্ডস, এইটা নিয়ে অ্যাসাইনমেন্টটা আসলে মূলত ছিল। এইখানে আমরা কিছু প্রশ্নের উত্তর দিয়েছি তাদের ড্রেস, ফুড, কালচার নিয়ে, আমাদের বন্ধুকে যে অ্যাসাইনমেন্টটি লেখার কথা সেগুলো লিখেছি। তো আশা করি তোমরা সবটা অ্যাসাইনমেন্ট বুঝতে পেরেছো, তোমরা নিজেদের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে অ্যাসাইনমেন্টটা তৈরি করবে এইরকম, এটার উপর বেস করে আমরা সে আশা করব। এবং তোমাদেরকে কথা দিচ্ছি, সামনে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সবগুলো অ্যাসাইনমেন্ট আমরা কভার করব আমাদের এই চ্যানেল থেকে। সবগুলো অ্যাসাইনমেন্ট নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে, তোমাদের দেখার আহ্বান রইল। এবং তোমরা যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। এবং এই ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।